একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেন্ট্রাল বোনস যে জায়গায় আমি আছি এখন লন্ডনের, এটা পাঁচটা হিস্টোরিক্যাল শহরের একটা, মানে ব্রিটেনের পাঁচটা হিস্টোরিক্যাল শহরের একটা হচ্ছে সেন্ট্রাল বোনস। এখানে 2000 বছর পুরাতন একটা চার্চের মধ্যে আসছি। এই যে আপনারা দেখেন যে ঘন্টা বাজায়, ওরা আমাদের মুসলমানদের যেভাবে আজান দেওয়া হয় এরা এইভাবে আজান দেয়। এই চার্চের ভিতরের দিকে একটু যাব, আপনাদেরকে মনে হয়েছে যে একটু দেখাই যে এই যে চার্চগুলারে এরা কিভাবে যত্ন করে, এবং এখানে অনেক মানুষ আসেন যে চার্চগুলা দেখতে। এবং ঠিক উল্টা দিকেই এখানে একটা স্কুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এটা সেন্ট ওলবন স্কুল। এই স্কুলে মজার বিষয় হচ্ছে কি, আমি একটা ইনফরমেশন পাইলাম, এই যে সেন্ট ওলবন স্কুল দেখেন এই যে লেখা আছে, হ্যাঁ এই স্কুলে স্টিফেন হকিংস, আপনারা অনেকেই হয়তো চিনেন, উনি এই স্কুলটাতে পড়াশোনা করছে। আর আমরা এখন এই যে এদিকে একটা স্কুল, আর এটা হচ্ছে গিয়ে চার্চের অবস্থাটা দেখেন আপনি। চার্চটা পিছন দিকে অনেক লম্বা, যদি একটু রাত হওয়ার কারণে বোঝা যাচ্ছে না যে কত বড় এটি। হ্যাঁ এই যে দেখেন, আপনি রাতের দিকে যদি একা একা আসেন মনে হবে যে এটা ভূতের বাড়ি কিনা, মানে বাচ্চারা সব ভয়ও পাইতে পারে এইরকম। সামনেটা দেখেন শুধু আপনি, আমার ক্যামেরা দিয়ে যতটুকু কভার করতে পারতেছি। এই যে দেখেন, মানে এটা আল্লাহ মাল্লা মাহবুব জানে যে কত কইরা যে এটা বানাইছে মনে হয়। আমরা একটু ভিতরের দিকে যাই এখন। বিল্ডিং এর এই চার্চের সাইডটা আপনাদেরকে দেখাই, এটাও কত সুন্দর যদি দেখেন, মানে কিছুটা সাইজে হয়তো বোঝা যাবে যে এটা কত বড়। এই যে দেখেন আপনারা, হ্যাঁ নাইস, মানে লাইটিং টাইটিং সব কিছু মিলাইয়া, এই এই যে দেখেন এটা ঠিক সাইড, হ্যাঁ সাইড হচ্ছে গিয়ে। আমরা এখন আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে এদিকে নিয়ে গিয়ে সামনের দিকে আমরা ভিতরে ঢুকবো আর কি। মাতিছেন, আমরা এখন ভিতরে যাব। এখন করো আমার দেখা। ভিতরে ইংল্যান্ডের হিস্ট্রি এখানে আছে, কথা বলা যাচ্ছে না কারণ এটা তো চার্চ। সঙ্গীত চলতেছে, মিউজিক, ওই যে সন্ধ্যার সময় আমাদের যেরকম নামাজ হয় এদের, এখানে এই যে খ্রিস্টানদের কি হয়।